বাংলাদেশ সহ বিশ্বের 7টির বেশি দেশে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে টার্কি সিরিজগুলো। এমনকি বিশ্বব্যাপী জনপ্রিয় টার্কি টিভি সিরিজ দিরিলিস আর্তুগ্রুল দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন আমেরিকান এক নারী। উইসকনসিনের বাসিন্দা ওই নারী ইসলাম গ্রহণের পর তার নাম রেখেছেন খাদিজা। এর আগেও যুক্তরাষ্ট্রে এক মেক্সিকান দম্পতি সহ অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে। আরো মজার বিষয় হচ্ছে, বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ইউটিউব সার্চে টপকে গিয়েছেন জনপ্রিয় এই টার্কি টেলিড্রামা ডিরিলিস এর্তুগ্রুলের প্রধান চরিত্র এর্তুগ্রুল। উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের কাহিনী অবলম্বনে নির্মিত জনপ্রিয় টার্কি সিরিজগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মুসলিম তরুণদের মধ্যে। সিরিয়ালগুলো শুরু হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর দর্শক টিভি চ্যানেলের প্রতি হুমড়ি খেয়ে পড়েছে। বিশ্বের 7টির বেশি দেশের কোটি কোটি মানুষ আর্তুগ্রুল সিরিজ জ্বরে ভুগছে। জনপ্রিয়তায় বিশ্বের সব সিরিজকে ছাপিয়ে গেছে আর্তুগ্রুল। ত্রয়োদশ শতকে উসমানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হবার পূর্বে সুলতান উসমানের পিতা আর্তুগ্রুল বা আর্তুগ্রুল আর্তুরুল ছিলেন মুসলিম বীর যোদ্ধা। তরবারি চালিয়ে খ্রিস্টান নাইট বা দুর্ধর্ষ মঙ্গলদের পর্যদুস্ত করেছিলেন তিনি। সিরিজটি দৃশ্যে ফুটে উঠেছে আর্তুগ্রুলের অকুতোভয় লড়াকু জীবন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এটি দেখার পর মুগ্ধ হয়ে সেটি উর্দুতে ডাবিং করে পিটিভিতে সম্প্রচারের নির্দেশ দেন। এবছরের এক রমজান থেকে দিরিলিস আর্তুগ্রুল উর্দুতে সম্প্রচারিত হওয়ার পর থেকে আনাতোলিয়ার ঝড় সারা বিশ্বসহ দক্ষিণ এশিয়ায় যেন আছড়ে পড়েছে। VFX, সিনেমাটোগ্রাফি, অভিনয় দক্ষতা আর কাহিনীর অসামান্য বুনটি দর্শককে আটকে রাখছে স্মার্টফোন বা টিভির পর্দায়। মধ্যপ্রাচ্য, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ এশিয়া ছাড়িয়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও এটি জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। কাশ্মীর সহ ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলমানদের মধ্যে তুরস্কের এই সিরিজটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি অধিকৃত উপত্যকাটিতে এখন নবজাতকদের আর্তুগ্রুল নাম রাখারও হিড়িক পড়েছে। ইতিমধ্যে সিরিজটি বিশ্বজুড়ে মুসলিম দর্শকদের জন্য গেমস অফ থ্রোনস হিসেবে পরিচিতি পেয়েছে।